সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে চলে আসলাম। এখানে আপনারা এসএসসি পাশে ছেলে ও মেয়ে উভয়ই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 17 আগস্ট 2022 খ্রিস্টাব্দে। পদের নাম: ব্যক্তিগত সহকারী। পদের সংখ্যা একটি। কর্মস্থল হচ্ছে বুয়েট, কাদিরাবাদ। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর অথবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিও ক্লার্কদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। দরখাস্তের নিয়মাবলী: ব্যক্তিগত সহকারী পদের জন্য আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত 1 কপি আবেদনপত্র জীবন বৃত্তান্ত সহ প্রেরণ করতে হবে। আবেদনপত্র রেজিস্টার: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট, কাদিরাবাদ সেনানিবাস, দয়ারামপুর, নাটোর। বরাবর 25 আগস্ট 2022 তারিখের মধ্যে সকল সনদপত্র ও 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সেনা নাগরিক এবং সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থিত পদের জন্য পরীক্ষা সংক্রান্ত ফি বাবদ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ এর অনুকূলে 300 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারের সময় প্রার্থীকে সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্টেটর মূল কপি উপস্থাপন করতে হবে। যে কোনো দরখাস্ত বাতিল ও সংরক্ষণ সহ নিয়োগ সংক্রান্ত অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য তথ্যের জন্য বুয়েট এর ওয়েবসাইট তে অনুসন্ধান করা যেতে পারে। ঠিক এই ওয়েবসাইট www.buet.ac.bd। এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।